জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু আমাদের স্বাধীনতাই দিয়ে যাননি, আজকে আমাদের দেশে এই যে সিনেমা শিল্প গড়ে উঠেছে, আসলে বাঙালি সিনেমা শিল্প গড়ে তুলেছিলেন সেই হীরালাল। কিন্তু আমাদের বাংলাদেশ পাকিস্তানে সে সময় বাঙালিরা সিনেমা করতে পারে বা করতে পারবে এটা পাকিস্তানিরা সবসময় অবহেলার চোখেই দেখত। 1956 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার সুযোগ পায়, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী তখন প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, এবং তিনি তখন আমাদের এই বাঙালিরা যাতে মানে সিনেমা শিল্প তৈরি করতে পারে সেই উদ্যোগটা বঙ্গবন্ধু শেখ মুজিবই নিয়েছিলেন, এবং মন্ত্রী হিসেবে তিনি 1957 সালে 3রা এপ্রিল পার্লামেন্টে আমাদের এই বাংলাদেশে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিল এই আইনটি পাস করেন, এবং তারই উদ্যোগে এটা পাস করা হয়, এবং সেই সময় এই পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিশেষ করে আমাদের যে FDC এটা নির্মাণ কাজও শুরু হয়, এবং সেখানে সীমিত আকাশ শিল্প নির্মাণও শুরু হয়েছিল, সিনেমা নির্মাণও শুরু হয়েছিল, এবং তারই ফলে 59 সালে প্রথম যে সিনেমাগুলি হয়েছিল যেমন ফতেহ আলী ওয়ানি তিনি করেছেন আসিয়া, আকাশ ও মাটি, এহতেশামে এদেশ তোমার আমার, মহিউদ্দিনের মাটির পাহাড়, তাছাড়া ঠিক স্বাধীনতার পূর্ববর্তী সময়ের জন্য কখনো আসেনি, কাচের দেয়াল, জীবন থেকে নেয়ার মতো অনেক চলচ্চিত্র, আরও অনেক নাম পড়তে গেলে অনেক সময় লাগবে, কিন্তু সেই চলচ্চিত্র যে বাঙালিরা করতে পারে এটাই প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছেন, এটা ছিল পাকিস্তানের সাথে আরেকটি চ্যালেঞ্জ যে আমাদের বাঙালিরা পারে। এবং আমাদের বাসা সবসময় সেই সময়কার শিল্পী কলাকুশলী তাদের কিন্তু সবসময় আসা যাওয়া ছিল, অনেকেই চিন্তা দেখতাম ছোটোবেলা থেকে, এবং তার সঙ্গে আলাপ আলোচনাও আমার বাবা করতেন যে কীভাবে বাঙালি এই শিল্পের দিকে আরও বেশি আগ্রহী হতে পারে। স্বাধীনতার পর আমাদের সেই সুযোগটা হলো, এবং তিনি সেই সময় অনেকগুলি কাজ করে গিয়েছিলেন। আপনারা জানেন যে কবি এই গাজীপুরে আমাদের যে বিশাল জায়গা যেটা আমরা এখন উন্নতি করে দিয়েছি, যেখানে আমাদের চলচ্চিত্র নির্মাণের জন্য একটা ভালো পরিবেশ তৈরি হয়, সেখানে প্রায় 105 একর জমি গাজীপুরের কবিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়ে যান, যেখানে সবসময় মানে যে কোনো সিনেমা শুটিংয়ের জন্য একটা উপযুক্ত জায়গা, খুবই চমৎকার জায়গা। আমরা অবশ্য সরকারে আসার পর সেই উদ্যোগটা নিই, সেই জায়গাটায় আমরা বঙ্গবন্ধু মুজিব ফিল্ম সিটি প্রতিষ্ঠা করে যাচ্ছি, কিছুটা অনেকটা কাজ হয়ে গেছে, আবার আরও আমরা দিচ্ছি। 96 সালে সরকার আসার পর থেকে আমরা কিছু উদ্যোগ নিয়েছিলাম, তো 5 বছরের বেশি কিছু করতে পারিনি। যা হোক, দ্বিতীয়বার যখন আমি আসি তখন আমরা এই শিল্পকে আরও উন্নত করবার জন্য, অর্থাৎ শিল্পের যারা নির্মাতা বা শিল্প প্রদর্শনী ব্যবস্থা, বিতরণ ব্যবস্থা, মানে সব কিছুতেই একটা আধুনিক ছোঁয়া যাতে আসে সেই পদক্ষেপটা আমরা নিই।